আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপির ভিডিও শেয়ার করব না, আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি টিপস শেয়ার করব। আর এই টিপসটিতে অনেকেই কিন্তু উপকৃত হবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিং মাছ কীভাবে পরিষ্কার করে নিতে হবে আর এটা কীভাবে ধবধবে সাদা হবে। শিং মাছ পরিষ্কার করতে গেলে, কাটতে গেলে আমরা অনেকেই ভয় পাই যে কীভাবে এটা কাটবো কিংবা পরিষ্কারটা করব, অনেক সময়ের ব্যাপার। অনেকেই কিন্তু শিং মাছটা খেতে চায় কিন্তু পরিষ্কারের ঝামেলাতে বাজার থেকে কিনে এনে খায় না। তাহলে চলুন সেটি আজ খুব সহজভাবে করে দেখাবো। আমি এখানে 1 কেজি পরিমাণ শিং মাছ নিয়েছি। শিং মাছ কিন্তু আমারই ভয় করে, কাটতে গেলে যে কোনো সময় কিন্তু খুঁচা দিয়ে দিতে পারে। তো শিং মাছগুলো কীভাবে কেটে নিতে হবে সহজ করে আর এই খুঁচা দেওয়ার ভয় ছাড়াই আমি সেটি শেয়ার করব। 1 কেজি শিং মাছ নেন আর 5 কেজি শিং মাছই নেন না কেন, মিনি সেই কিন্তু শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো আমার এখানে 1 কেজি পরিমাণে। এখন আমি যেটা করব, মাছগুলো যেন খোঁচা না দেয় তার জন্য প্রসেস করে নিচ্ছি মাছগুলোকে। নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই, আর এই যে মাছগুলো নিয়েছি এই মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। মাছগুলো কিন্তু আমার জীবিত। এখন আমি যেটা করব, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, তারপর দেখুন না কি হয়। সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে দিতে হবে। আর এই যে দেখুন মাছগুলো কিভাবে নড়তেছে, তার জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াটা খুবই জরুরি, না হলে মাছগুলো কিন্তু ছিটে শরীরের উপরে চলে আসতে পারে। তো লবণ দেওয়ার পর 5 মিনিট মাছগুলোকে এভাবেই রেখে দিব, তারপর দেখাচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখাই। আমি তো মাছগুলোকে 5 মিনিট রাখি নাই, তার আগেই মাছগুলো কিন্তু মরে গিয়েছে। এই যে লবণ দেওয়ার কারণে কিন্তু মাছগুলো খুব সহজভাবেই মরে গিয়েছে। এখন কিন্তু মাছটা কাটতে সুবিধা হবে, মানে খোঁচা দেওয়ার ভয় থাকবে না। এখন যেটা করব, নিয়ে নিয়েছি এখানে একটা কাটার বোর্ড, অল্প করে ছাই নিয়ে নিলাম, তারপর একটা মাছ নিয়ে নিচ্ছি। মাছটা নিয়ে নিলাম, হাতের মতো অল্প করে ছাই লাগিয়ে নিব। মাছের মাথাটাকে আলাদা করে নিচ্ছি। এই যে মাথাটা কিন্তু কেটে আলাদা করে নিয়েছি, তারপর লেজটাও কেটে নিচ্ছি। লেজটা কেটে নিলাম। আমি তো এখানে মাথাটা আলাদা করে নিয়েছি, আপনারা যদি মাথা খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করে তারপর পরিষ্কার করে নিলেই হবে। আমি মাথাটা খাবো না, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো এভাবে এক এক করে আমি সবগুলো শিং মাছের মাথা কেটে নিব। মাছগুলোর মাথা কিন্তু আমি কেটে আলাদা করে নিয়েছি। আর এই যে মাছগুলো, এই মাছগুলোকে এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন এটাকে সাইড করে নিচ্ছি। আর এখানে একটা নিয়ে নিব পেঁপে, আর এই কাঁচা পেঁপের আমি খোসাটা শুধু একটা পিলা দিয়ে ছিলে নিয়ে নিব। কাঁচা পেঁপেটা কিন্তু পিলারটা দিয়ে ছিলে নিয়েছি, আর এই পেঁপেটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, এটা কিন্তু রান্না করে খেয়ে ফেলতে পারবো। আর এই যে পেঁপের যে খোসাটা ছিল এটা আমি নিয়ে নিব, এটা নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারে জারে। আর এই খোসাগুলো কিন্তু ধোয়া যাবে না, এমনিতেই নিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প করে পানি দিয়ে দিব, আর ব্লেন্ডারের মধ্যে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাই। এই যে তারপর মাছের কড়াইটা আমি নিয়ে নিলাম, মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর পেঁপের যে খোসাটাকে আমি ব্লেন্ড করেছি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভিনেগার, এটা সাদা ভিনেগার, অনেকে এটাকে খিরকা নামে চিনেন। ভিনেগারটা দিয়ে দিলাম, তারপর হাত দিয়ে ভিনেগার আর পেঁপের যে খোসাটা আমি ব্লেন্ড করেছি এটাকে মাছের সাথে এভাবে মিশিয়ে দিতে হবে। আর মাছগুলো হাত দিয়ে এভাবে কষলে নিব। এতে এই মাছগুলোকে কিন্তু ঘষা মাজা করার কোনো দরকার নাই। তাহলে ম্যাজিকটি দেখতে থাকুন কি সুন্দর হয়ে এটা ধবধপে সাদা হয়ে যাবে। জাস্ট হাত দিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে নিলেই হবে। দেখুন কিছুক্ষণ কষলানোর কারণে দেখুন যে পেঁপের খোসাটাকে ব্লেন্ড করে দিয়েছি সেটা কিন্তু কালচে হয়ে গিয়েছে। তো এটাকে আরও আমি কষলে নিব। আমার মনে হয় এখন আর কেউ শিং মাছ কিনতে গেলে কোনো সমস্যাতেই পড়বেন না, কারণ শিং মাছ কেনার পর এত সহজ করে যদি মাছগুলো পরিষ্কার করে নিতে পারি তাহলে আর কি লাগে। আমি কিন্তু এই মাছগুলোকে 3 থেকে 4 মিনিট এভাবে হাত দিয়ে কষলে নিচ্ছি। আর দেখুন মাছগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, একদম সাদা ধবধবে হয়ে যাচ্ছে। আর মাছের যে কালো অংশটা ছিল এগুলো কিন্তু পেঁপে বাটার সাথে চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালো হয়ে গিয়েছে। কিন্তু পেঁপের যে খোসাটাকে আমি ব্লেন্ড করে দিয়েছিলাম,
যখনই আমরা শিং মাছ বাজার থেকে কিনবো সাথে শুধু একটা পেঁপে নিয়ে আসলেই হবে। আর কাঁচা পেঁপে আর ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এগুলো ম্যাজিকের মতো কাজ করেছে। কেন যাব ঘষাঘষি করে শিং মাছ পরিষ্কার করার জন্য, এত সহজভাবে যদি শিং মাছ পরিষ্কার করে নিতে পারি। মাছগুলো আমি কষলি নিয়েছি, তারপর আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। এই যে মাছগুলো আপনাদেরকে আমি ধুয়ে দেখাই। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, কেমন ম্যাজিকের মতো হয়ে গেল না, একদম সাদা ধপধপে। শিং মাছগুলো কিন্তু পানি দিয়ে ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, শিং মাছ যখন আমরা রান্না করতে যাব তখন কিন্তু শিং মাছের এই জায়গাটা কেটে নিতে হবে, কারণ এই জায়গাটার মধ্যে কিন্তু একটা রগ আছে, আর এই রগটাকে কিন্তু আমরা বের করে ফেলে দিতে হবে। যেহেতু আমি এখন আর মাছগুলো রান্না করব না, আমি আর এই রগগুলোকে কেটে বাদ দিব না। যখন আমি রান্না করব তখন আমি এগুলোকে পরিষ্কার করে নিব। তো আশা করছি আমার এই টিপসটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস মাধ্যমে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আরও সহজ আর নতুন কোনো রেসিপি কিংবা নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।